গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল 8টা থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, তার কারণ হলো আমাদের বাড়িতে এসেছে দুজন অতিথি, বলবো না আমার বাড়িরই লোক, আমার শাশুড়ি মা আর আমার দেওরের ছেলে। তো দুজনা মিলে এসেছে হলো বুধবার দিন বিকালবেলা। আমার ছেলের শরীরটা খারাপ ছিল তো ওকে দেখতে এসেছে, আর সকালবেলা ওরা দু ভাই মিলে বিছানায় বসে খেলা করছিল। ওরা নেমে যাওয়ার পরেই আমি সেই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, ওরা এখন বাইরে খেলা করছে। তো সেই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব সোজা স্নান করতে। স্নান সেরে ঠাকুরকে সেবা দিয়ে ব্রেকফাস্ট করে চলে যাব রান্নাঘরে। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি তো চটপট সমস্ত কাজ সেরেও নিচ্ছি, একটুও দেরি করিনি, কারণ দুটো বাচ্চা রয়েছে, দুজনকে নিয়ে সারাদিন কথা বলতে বলতেই বক বক করতে করতেই কেটে যাবে। আমি স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না হবে হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন আর পনির পোস্ত। ফার্স্টে আমি চিকেনটা করে নেব, কারণ আমার শাশুড়িমা চিকেন, ডিম, মাছ কোনোটাই খান না, উনি নিরামিষ খান। তো তাই জন্য চিকেনটাকে করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার পোলাওটা আর পনিরটা রান্না করব। তো আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি ফার্স্টেই। আমি এই চিকেন রেসিপিটা অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে, প্রায় দুবার তিনবার মতো। তো আজকেও আমি একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। তো মাংসটাকে আমি ফার্স্টে ম্যারিনেট করে নেব, মাংসে যা যা মশলা লাগে সে সমস্ত মশলা দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর তেল আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো এই দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো। আজকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার টাইম নেই, মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। তো তারপরেই মাংসটা রান্না করে নেব। তো মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে টক দই দিলেও চলে। আমি টক দই দিই না, কারণ অনেকটা জল বেরিয়ে যাবে মাংসটা থেকে, মাংসটা রান্না করতেও দেরি হয়ে যাবে। তো তাই জন্য আমি আজকে টক দই দিলাম না, আগেও দুবার করেছিলাম তখন টক দই দিইনি, এরকমভাবেই করেছিলাম। তো এটা টক দই দিলেও হয়। আর এটাতে আমি লেবুর রস দিতে একদম ভুলে গেছি, লেবুর রসটা দিতে হয়। আমি লেবুর রসটা দেওয়ার কথা আমি একদমই ভুলে গেছি। তো যাই হোক, খেতে একই লাগছিল, কোনো অসুবিধা ছিল না। আর মাংসটাতে রসুন, পেঁয়াজ আর আদা কেটে রেখেছি। আর বাসন্তী পোলাওয়ের জন্য এটা হলো গোবিন্দভোগ চাল, আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি, স্নানে যাওয়ার আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার ওটা জল ঝরাতে দিয়ে দেবো। আর এদিকে আমি কী করেছি, কড়াতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব গোটা গোটা দিয়ে দিয়েছি। ওটা ভেজে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে ওটা বেটে নেব। তো এটা ভাজা হয়ে গেলে আমি মাংসটা ভাজতে দিয়ে দেবো। মাংসটা ভাজা মানে হালকা হালকা করে ভেজে নেব চাপা দিয়ে দিয়ে, তারপরে মশলাটা বেটে নিয়ে ওটার সাথে ভালো করে কষাবো। তো পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে, ওটা নামিয়ে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না, ওটা আবার বাটাও যাবে না, ঠান্ডা হয়ে গেলে তারপরেই বাটবো। আর এদিকে আমি মাংসটা ভাজার জন্য কড়াটা বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার অল্প অল্প করে মাংস দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো কড়াই দিয়ে দিয়েছি মাংসগুলো, দিয়ে এবার ওতে একটু ঢাকা দিয়ে দেবো, মাংসটা ওতে সফটও হয়ে যাবে অনেক, আর ভাজা ভাজা হয়ে গেলে খেতেও টেস্টি হবে। তো আমি মাংসটা এইভাবেই করেছি, দুবার করে রেসিপি আপনাদের তোমাদের শেয়ার করেছি এইভাবেই। তো আজকেও একটুখানি শেয়ার করে দিলাম। তো এইভাবেই সমস্ত মাংসগুলো আমি ভেজে নেব। এই যে হালকা হালকা লাল হয়ে গেছে দুপিটটা, এইভাবেই ভেজে তুলে নেব। তো মাংসগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, সমস্ত মাংসগুলো ভাজা হয়ে গেছে, ভেজে এবার আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেটা আমার পেস্ট করাও হয়ে গেছে। এবার ওটা আমি তেলেতে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না ওটা থেকে তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে তারপর ওতে আমি গুঁড়ো মশলা যা যা লাগে তো সেগুলো দিয়ে দেবো। যা যা গুঁড়ো মশলা ম্যারিনেট করার সময় দিয়েছি সেগুলোই আবার অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো। ওতে খালি এক্সট্রা অ্যাড করবো হচ্ছে একটু গরম মশলা,
গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কাটা বেটেছি আর বাচ্চাটা খাবে, ও ঝাল একদম খেতে পারে না, তাই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না। কাঁচা লঙ্কা যতটুকু দিচ্ছি ততটুকুতেই ঝাল হয়ে যাবে। তো মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যতক্ষণ না এটা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ এটা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এতে আমি গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এটা এমনি অলরেডি রান্না হওয়ায় পেঁয়াজটাও রান্না হওয়া, মাংসটাও হাফ রান্না হওয়া, আবার কষাতে কষাতেও মাংসটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো জল এতে বেশি দিতে লাগবে না, গ্রেভিও খুব একটা লাগবে না, মোটামুটি গ্রেভি করলেই হয়ে যাবে। তো মাংসটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। ওটা নামিয়ে নেওয়ার পর আমি গ্যাস পরিষ্কার করে বাসন্তি পোলাওটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে আমি কাজু আর কিশমিশটা একটু লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবার ওই ঘিয়েতেই আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা। তো গোটা গরম মশলা আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওতে জল ঝরানো যে চালটা রেখেছি গোবিন্দভোগ চালটা, ওটা আমি এক ঘন্টা ভিজিয়ে একটা সাদা কাপড়ে ঝুড়ির ওপর রেখে আমি জলটা ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো ওটা জল ঝরে গেছে, এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওটা ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলে কি হয়, চালটা একটু নাড়াচাড়া করে নিলে চালটা সহজে গলবেও না অথচ ভেঙেও যাবে না, সুন্দর একটা সেদ্ধ হবে চালটা, তাই জন্য ওটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওটা নাড়াচাড়া করে নিয়ে ওতে একটু দিয়ে দিলাম হচ্ছে ওটা হলো ফুড কালার। ওটা অনেকে হলুদও দেয়, আমার কাছে ফুড কালার ছিল তো তাই আমি ফুড কালারই দিলাম, ইয়েলো ফুড কালার। তো দিলাম ওটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওতে এবার আমি পরিমাণ মতো গরম জল দেব। ওটা গরম জলেই দিতে হয়, আমি তো গরম জলে দিই, আর কে কীরকমভাবে করে আমি জানি না, আমি যেটা শিখেছি সেরকমভাবেই আমি করি। তো ওতে গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম জল দিতে হবে, এমন জল দিতে হবে যাতে ভাতটা সেদ্ধ হয় অথচ জল না থাকে। তো সেই পর সেরকমভাবে জলটা দিতে হবে, তো আমি সেই পরিমাণ জল দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো হাই স্পিডে মানে হাই ফ্লেমে ফোটাতে হবে। তারপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে ওতে আমি দিয়ে দেবো হচ্ছে একটু চিনি। দেখো আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ওটা 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। নিয়ে 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন জল কমে আসবে তখন আমি ওতে চিনি দেব। আর জল দেওয়ার পর আমি ওতে নুনও দিয়েছিলাম, সেটা আমি দেখিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি চিনি। চিনিটা দিয়ে দিলাম, চিনিটা প্রথমে দিইনি কারণ মিষ্টি যদি নিচে জড়িয়ে যায় তার জন্য চিনিটা প্রথমে দিইনি। জলটা কমে যাওয়ার পর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে এইভাবে বসিয়ে রাখবো যতক্ষণ না জলটা না শুকোয়। এখানে আমার জলটা একদম শুকিয়ে গেছে, একটু জড়া জড়ানো হয়ে আছে, কিন্তু ওটা নামিয়ে রেখে দিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই ওটা ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমার পোলাওটা রান্না হয়ে গেছে, এবার আমি পনিরটা রান্না করছি। পনিরটা ফার্স্ট আমি ভেজে নেব লাল লাল করে, মানে হালকা করে ভেজে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওতে দিয়ে দেবো হচ্ছে টক দই। ওই তেলেতেই টক দইটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওতে একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওতে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, আর ওতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। তো পোস্তটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো, আর জলটা ফুটে এলেই ওতে আমি দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে দিয়েছি জলটা ফুটে আসার পরে, এবার ওটা আমি এই পজিশানে আসার পরে নামিয়ে নেব। খুব একটা পাতলাও করব না আর খুব একটা শক্ত মানে টাইটও করব না, এই মাখামাখা অবস্থায় এটাকে নামিয়ে নেব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি তিনজনা মিলে ছাদে, আমি আর ওরা দু ভাইয়ে। তো ওরা সব দুজনে মিলে খেলা করছে আর আমি ছাদে একটুখানি বসেছিলাম, আমার শাশুড়িমা নিচে একটু রেস্ট করছিল। তো আমরা তিনজনে মিলেই ছাদে বসেছিলাম, একটুখানি বসেই তারপর নিচে নেমে যাব, ওরা খেলা করছে। সকাল থেকে উঠে থেকে তোমাদের সামনে আর আসতেও পারিনি, কথাও বলতে পারিনি সামনে এসে।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছিলাম। আমার ছেলে আর আমার যে বাচ্চাটা খেলছিল ওটা আমার দেওরের ছেলে, তো দুজনে মিলে ছাদে এসে একটু খেলা করছিল। তো ওদের কাছে এসে বসেছিলাম, এবার নিচে চলে যাব। হয়ে এসেছে প্রায় এখন 3:30-4 বাজে, তো এবার নিচে চলে যাব, গিয়ে একটুখানি রেস্ট নেব। ছেলেটাকে পড়া ছেলেকে কালকে মানে আজকে যা হোমওয়ার্ক দিয়েছে সেগুলো সব করাতে হবে, সবগুলো এখনই করে নেব, কারণ রাত্রিবেলাও পড়বে না। কারণ ওর ভাইকে পেয়েছে, দুজনে মিলে খেলা করছে, দুজনে মিলে খেলতে ব্যস্ত, অনেকদিন পর দুজনে একসাথে হয়েছে তো খেলা করছে, তো জোর করে পড়াতে বসাতেও পারছি না। এখন আমি নিচে চলে যাব, গিয়ে এবার একটু পড়াতে বসাবো, একদম না বসালেই নয়। আর কদিন ভিডিও করতে পারিনি, আমার ছেলের শরীর ভীষণ খারাপ ছিল, তো ছেলের শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ছেলের কেন বা ফ্যামিলির কারোর যদি শরীর খারাপ থাকে কিছুই ভালো লাগে না, ভিডিও কেন রান্না টান্না কিছু করতেই ভালো লাগে না। তো কদিন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, এদিক ওদিক ডাক্তারখানায় যাওয়া আর যাওয়া, ওই জন্য ভিডিও দিতে পারিনি, করতেও পারিনি, ভিডিও দিতেও পারিনি। কদিনের চেয়ে আজকেও শরীরটা একটু বেটার আছে, মানে অনেকটাই ভালো আছে, দেখলে খেলা করছে আর করছে। তো ওই জন্য ভাবলাম তাহলে ভিডিওটা আজকে শুরু করি। বাড়িতে কেউ এলে ভিডিও সেভাবে করাও যায় না, ওদের নিয়ে ব্যস্ত ছিলাম। দুটো বাচ্চা ছেলে, আমার দেওরের ছেলে এসেছে আর আমার শাশুড়ি মা এসেছেন, তো দুজনা মিলে এসেছে। আর বাচ্চাদেরকে নিয়ে সারাদিন ব্যস্ত, ওদের পেছনে বকতে বকতেই সারাদিনটা কেটে যায়। তো তার মাঝে মাঝে যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি। তো এবার চল আমি নিচে চলে যাই, গিয়ে ওকে একটু পড়িয়ে নিই, তারপর সন্ধেবেলা দেখছি কি রান্না করি না করি। ছেলেকে পড়ানো আমার হয়ে গেছে, বললাম ছাদ থেকে নেমে এসে পড়াবো, পড়িয়ে টড়িয়ে বেলা চা করলাম, চা করে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলা অনেকটা করে সমস্ত কিছু খাবার রয়ে গেছে, মাংস পোলাও অনেকটা আছে, আমার শাশুড়ি মা নিরামিষ খান তাই ওনার পনিরটাও অনেকটা রয়ে গেছে, মিষ্টি আছে অনেক রকম, তো সেসব দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আমার শাশুড়ি মাকে রুটি করে দেবো, আমার আর আমার হাজব্যান্ডের হচ্ছে ভাত, আমরা দুজনে ভাত খাবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আমার ছেলে আর আমার ওরা দু ভাই, দুটো বাচ্চা পোলাও খাবে, পোলাওটা আছে গরম করে দেবো, ওরা দুজনে পোলাও খাবে আর আমরা ভাত খেয়ে নেবো, আর আমার শাশুড়ি মাকে দুটো রুটি করে দেবো, ব্যাস তাহলেই রাত্রি হয়ে যাবে, কোনো তরকারি টরকারি কিছু করতে হবে না, ঝামেলা মিটে যাবে। তো সারাদিন ধরে রান্না খাওয়া ছেলেদের পেছনে বক বক করা অনেক কিছু হয়েছে, এখন পুরো 9 বাজে। তো ভাতটা করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর শুয়ে পড়ব। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর আমার যারা নতুন বন্ধুরা আছে আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি ভিডিও আজকে এখানেই শেষ করলাম, কাল আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।